আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে আপনাদেরকে জানাবো আমরা কিভাবে পুরুষরা ঈদুল ফিতরের নামাজ আদায় করব। ঈদুল ফিতরের নামাজ আদায় করার নিয়ম এই ভিডিওতে প্র্যাকটিক্যাল ভাবে কোন সূরা কিভাবে পড়তে হবে, বাড়িতে কিভাবে পড়বেন, মসজিদে কিভাবে পড়বেন, বাড়িতে পড়া যাবে কিনা, এ বিষয়ে ইসলামের দিক নির্দেশনা কি, এই প্রত্যেকটা বিষয় নিয়ে আজকে আমরা এই ভিডিওতে আপনাদেরকে অতি সংক্ষেপে জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আলোচনা বুঝতে অবশ্যই মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনবেন, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে পাশেই থাকবেন। তো বন্ধুরা, কথা দীর্ঘায়িত না করে আমরা মূল আলোচনা শুরু করে দিচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফ থেকে আমরা যে দিক নির্দেশনা পাই, ঈদের নামাজের মধ্যে অতিরিক্ত 6টা তাকবীর লাগবে। ঈদের নামাজ সাধারণ অন্যান্য সকল নামাজের মতো, সকল নামাজগুলো যেভাবে পড়ি ঠিক একই নিয়মে, তবে এই ঈদের নামাজটা হচ্ছে ওয়াজিব নামাজ। আমি এই ইমাম সাহেবের পিছনে ওয়াজিব 2 রাকাত নামাজের নিয়ত করলাম। আর বাড়িতে যে পুরুষরা ঈদের নামাজ পড়তে চাচ্ছেন, বাড়িতে ঈদের নামাজ পড়লে পুরুষদের জন্য ঈদের নামাজ হবে না, ঈদের নামাজের জন্য খোলা মাঠ হওয়া শর্ত। তবে যদি একান্ত কোনো প্রাকৃতিক দুর্যোগের কারণে অথবা বিভিন্ন অসুবিধার কারণে যদি আপনারা খোলা মাঠের মধ্যে নামাজ পড়তে না পারেন, তাহলে ওই মুহূর্তে মসজিদে পড়া যাবে। তবে সাধারণ নিয়ম অনুযায়ী ঈদের নামাজ খোলা মাঠে পড়তে হয়। তো ঈদের নামাজ পুরুষরা কিভাবে পড়বে, কোন সূরা দিয়ে পড়বে, যে কোনো সূরা দিয়ে পড়তে পারবে। এই সূরার ক্ষেত্রেও কোনো বাধ্যবাধকতা নেই যে এই সূরাই পড়তে হবে, অন্য সূরা পড়লে হবে না, এমন না। যে কোনো সূরার মাধ্যমে ঈদের নামাজ পড়া যাবে। তবে শুধুমাত্র পরিবর্তন 2 জায়গায়, যেমন আল্লাহু আকবার বলে যখন নাভির নিচে হাত বাঁধবে, সানা বলবে, সানা বলার পরে আবার 3 বার আল্লাহু আকবার হাত ছেড়ে দেবে, আবার আল্লাহু আকবার হাত ছেড়ে দেবে, পরের বার আল্লাহু আকবার বলে হাতটা এখানে বেঁধে ফেলবে। তো তারপর যথা নিয়ম অনুযায়ী ইমাম সাহেব সূরা ফাতিহা বলবেন এবং অন্য অন্য সূরা মিলাবেন, যেই সূরা ইচ্ছা ওই সূরাই মিলাবেন। সূরা মিলানোর পর ইমাম সাহেবের করণীয় হলো, ইমাম সাহেব আপনার রুকু দিবেন, রুকুর তাসবিহ পড়বেন, রুকু থেকে উঠে সেজদা দিবেন, সেজদার তাসবিহ পাঠ করবেন এবং রুকু থেকে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন। রুকু সেজদা দেওয়ার পর 2 রাকাতের জন্য সোজা হয়ে দাঁড়াবেন। দাঁড়ানোর পর ইমাম সাহেব যথা নিয়ম অনুযায়ী সূরা ফাতিহা পড়বেন, সূরা ফাতিহার সাথে আরেকটা সূরা মেলাবেন। সূরা মেলানোর পর 2 রাকাতে রুকুতে যাওয়ার আগে অতিরিক্ত 3টা তাকবীর বলবেন, আল্লাহু আকবার হাত ছেড়ে দিবেন, আল্লাহু আকবার হাত ছেড়ে দিবেন, আল্লাহু আকবার হাত ছেড়ে দিবেন, চতুর্থ তাকবীরে রুকুতে যাবেন। তারপর ঠিক একই নিয়মে নামাজ শেষ করবেন, সালাম, সালামের সময় হলে সালাম দিবেন। এছাড়া ঈদের নামাজের মধ্যে অতিরিক্ত কোনো নিয়ম নেই, এই অতিরিক্ত 6টা তাকবীর। ঈদের নামাজ হচ্ছে ওয়াজিব, যে কোনো সূরার মাধ্যমে পড়া যায়। আর নারীরা ঈদের নামাজ আল্লাহ রাসূলের ক্ষেত্রে আল্লাহ রাসূল বলেছেন নারীরা ঈদের নামাজের জামাতে আসবে, নারীরা ঈদের নামাজ পড়বে। তো এই হাদিসটা আমাদের সামনে আছে, কিন্তু একটা লক্ষণীয় বিষয় হলো নারীরা যদি ঈদের নামাজ পড়তে যায় একটা ফেতনার আশঙ্কা হতে পারে, ফেতনার সৃষ্টি হতে পারে। এজন্য সম্মানিত বন্ধুরা, নারীরা ঈদের নামাজের মধ্যে না গিয়ে তারা যদি সম্ভব হয় বাড়িতে পড়বে, না পড়লেও অসুবিধা নেই, তবে চাইলে তারা পড়তে পারে। নারীরা ঠিক একই নিয়মে, নারীরা যেভাবে নামাজ পড়ে তারা তাদের নিয়মে অতিরিক্ত 6 তাকবীরের সহিত ঈদের নামাজ বাড়িতে পড়বে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এমনই আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং ঈদের দিন আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সহিহ সালামতে ঈদ পালন করার তৌফিক দান করেন এবং যারা দেশে গিয়েছেন, বাড়িতে গিয়েছেন, তারা তাদের কর্মস্থলে যেন আবার পুনরায় ফিরে আসতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।